গুড মর্নিং শানু ফ্যামিলি কিচেন ব্লগ থেকে আমি সবিতা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা শুরু করতেছে, এখন বাজতেছে সকাল 11:30। তো ওখান থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। এর আগে শুরু করতে পারলাম না, কারণ যে ভিডিওটা আপলোড করার আছিল কালকে ওইটা এডিট করে এসেছিলাম, ঠিক আছে, কালকে তো চেক করা বাকি আছিল। তো চেক করতে করতে সকাল থেকে অনেকটা সময় গেছে গা, ওইখানে পরে চেক টেক করলাম, চেক করার পরে এটা আপলোড করলাম, আপলোড করার পরে এটা পাবলিশ করলাম, এরপর আইলাম ব্লগিং করতে। তো যার কারণে একটু লেট হয়ে গেছে গা। আর আমার রান্নাঘরে কিন্তু রান্না বান্না সবকিছু শেষ কমপ্লিট, শুধু এখন স্নান বাকি আছে আর খাওয়া বাকি আছে, কারণ আমি হেয়ার লাইকে অপেক্ষা করতেছি। হেয়ার যখন আইব তখনই খামো, এর আগে খাইতাম না। হেয়ার দুপুরবেলা আইলে এরপরে খামো, যদিও খিদা লাগছে তবু খাইতেছি না, কারণ খামো খামো ভাবতেছি কিন্তু খাইতেছি না। একলা একলা ভালো লাগতেছে না, মেয়েও খাইয়া লাইছে, কারণ মেয়ে টিচার হওয়ার কথা আছে 10টা, এখন বাজে 11:30, কখনো হেয়ে আইসে না, জানি না কোন সময় আইব। তো টিচার আইব দেখে সকাল সকাল মেয়েরা খাওয়াই লাইছি, আমার খাওয়া হয়েছে না। তো হেয়ার লাইকে অপেক্ষা করতেছি, আয়োগ যখন আইব তখনই খামো, খাইছি না জানো তখন আর কি, তার একসঙ্গে খামো আইলে, খাওয়া হয়েছে না। আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, আজকে একদম গরম লাগতেছে না, আজকে সব দিকে একদম রৌদ্র। তো আজকে নাই কইলেই চলে, একদম রৌদ্র নয়। আমি কিন্তু এখন ঘরে ফ্যান বন্ধ করে রাখছি, কারণ ভিডিওটা করতেছি দেখে ফ্যানটা বন্ধ করে রাখছি, কারণ ফ্যানটা থাকে একটা শব্দ যে হয় ভালো লাগে না, শব্দটা শুনতে পরে ভালো লাগে না। আর যেহেতু গরমও নাই, হালকা হালকা একটু গরম, তা যে গরম গায়ে লাগতেছে না, তো যার কারণে বন্ধ করে রাখছি। মন হচ্ছে বৃষ্টি আইব, আর কালকে দিনটা কই আর লাভ নাই, কালকে দিনটা পুরোটা দিন একদম নষ্ট করে রয়েছে। কালকে তো অনেক প্ল্যান আসলো ঘুরার, মানে অনেক জায়গাতে ঘুরতে যাবো এমন প্ল্যান আসলো কালকে। কালকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আসলাম, কোনো কাজই করতাম না, শুধু বিকালবেলাটা সবটাই ঘুরুম, প্রত্যেক বছর কিন্তু ঘুরি। আর কালকে তো বৃষ্টি একদম সর্বনাশ করে দিল, আঙ্কেলের বাড়িতে গেলাম ওইখানে আটকাই গেলাম, এরপরে আওয়ার সময় পথে আরেকজনের বাড়িতে গেলাম, ওইখান থেকে তাও আওয়ার সময় ভিজে ভিজিয়ে আসি, কারণ রেনকোট নিছি না। যাওয়ার সময় যখন হালকা বৃষ্টি আসলো, হালকা হালকা ঘুরি ঘুরি হঠাৎ, যার কারণে রেনকোট নিছি না, একুশে লাগতো না বৃষ্টি আইতো না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর একদম রাস্তার মাঝখানে গেছে, আবার টিপ টিপ থেকে ফিট 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 জোরে জোরে পড়তেছে। যাক, হালকা বৃষ্টি ভিজা গেলাম, আবার আইতে হালকা বৃষ্টি ভিজা আইলাম, কিন্তু ভাগ্যটা ভালো এখনো জ্বর টোর আইছে না। আমি তো ভাবছি কালকে যে বৃষ্টি ভিজে ভিজে আইছি, জ্বর টোর নিয়ে আয়ের পরে তাহলে তো শেষ সর্বনাশ। তো যাক, এখন অপেক্ষা করতেছি তাইনের লেগা দানে আইলে। এর আগে আমি একটু যাবো আমার স্টুডিওতে, তো এখানে একটু ভিডিও করার সেট সবকিছু একদম রেডি করুম, সেট করুম, কারণ খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শুরু করুম, এর আগে করতাম না। তো দেখি আজকে বেনাসের সব্যসাচী ব্লাউজটা করার, তো করতে পারি কিনা দেখি, ওইটাই করার প্ল্যান আছে। তো ওইটার লেগে ওখানে প্রিপারেশান নেবো, সবকিছু করুম। আর আরেকটা করা আছে 40 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ, ওইটা নিয়ে অনেকের একটু সমস্যা হইতেছে, তো ভাবছিলাম আজকে ওই ব্লাউজটাও করুম, দেখি কয়টা করতে পারি। দুইটা পাল্টা তো করলাম, আর নাহলে তো যে কোনো একটাই করতে হইব। তো তাইলে চলেন রান্না করে কি কি রান্না হয়েছে একটু দেখাই দিই। আয়া পড়লাম কিচেনে, তো দেখাইতেছি, দেখেন এখানে এখানে একদম সয়াবিন মটর টটর সব কিছু দিয়া পেঁপে দিয়া একটা মজাদার সবজি, খাইতে তো ভালোই হইব আশা করি, দেখতে তো ভালোই লাগতেছে। আর এখানে আছে ডিমের ঝোল, তো আজকে শুধু এই দুটা রেসিপি আর কিছু হইতো না। তো কে কে খাওয়ার ইচ্ছা আছে আয়া পরে, নিরামিষের ডিম আছে, আমি তো বুঝাই কি মানুষ, আমার ঘরে থাকে নিরামিষ সবসময়, তো আজকে তো ভাগ্যক্রমে ডিম হয়েছে, তাও ডিম অনেকদিন হয়েছে ঘরে কেউ খাওয়া নাই, তো যার কারণে আজকে ডিমটা করা হলো না, তো ডিম নষ্ট হয়ে যাবো, যার কারণে করা হয়েছে। সবাই আয়া পড়েন যারা যারা খাইতে ইচ্ছুক। তো আমি ওখানে স্টুডিওতে কিছু কাজ আছে, সমস্ত কাজ করে লামো, ইদি সব রেডি করতে হইব, ভিডিওর লাগে ও যা যা দরকার সবকিছু রেডি করে রেখে দেবো, খাওয়া দাওয়া সাইরা এরপরে ভিডিও শুরু করে দেবো। যদিও আজকে কিন্তু এই ভিডিওটি আপলোড হইতো না, ব্লাউজ যদি আপলোড হইব আগামীকালকে, যদি আজকে হইব এই আগামীকাল আপলোড হইব, কারণ আজকে করে আজকে আপলোড করা সম্ভব না, অলরেডি 11:30 উপরে বাজে, এখানে প্রায় মনে হয় বাচ্চা বেসে কাজ দেখে হবে, কয়টা বাজে 12:40 বাজে গেছে কেমন, তো ওখানে ভিডিও করে তো আপলোড করা সম্ভব না, কারণ ভিডিও করতে অনেকটা সময় লাগে আর এডিটিং করতে অনেক সময় লাগে, সেলাইয়ের ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে, তো যার কারণে আজকে হয়তো না আগামীকাল বহিব। আশা করি সম্পূর্ণ ব্লাউজটা পরো, তো যারা দেখার ইচ্ছা আগামীকালকে অবশ্যই দেখা লাগে, সবিতা হোসেন সবিতা কুটি দুনো জায়গাতে কিন্তু পাইবেন, বেঙ্গলি হিন্দি দুনো ভাষায় কিন্তু পাইবেন। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আবার কথা হইব, ঠিক আছে।
তখন বাজতেছে বিকাল 5টা। সেদিন যে জুতা ডি ফিরে আনছিলাম, এদি আবার আজকে যাইতেছি লইয়া। আজকে যার জুতা হেরে লগে লইতেছি, কারণ লগে না লইয়া গেলে সমস্যা হয়ে যাবে। আজকে নিজে পছন্দ করে আনবো। হ্যাঁ, আর আজকে যদি না হয় তাহলে আর কিছু করার নাই, যেটা পাই লই লইয়া করো। আয়া বললাম আবার দোকানের সামনে, দোকানে ঢুকে লো, এরপর দেখি পছন্দ হয় কিনা। জুতা পড়তাছে, খুলতাছে, পড়তাছে, খুলতাছে, কোনোটা হইতাছে, কোনোটা হইতাছে না, কোনোটা সাইজ পাইতাছে না, কোনোটা পছন্দ হইতেছে না, কোনোটা বলে পড়লে ফাওয়াতে খুললে দেবো গা, মানে মাথা নষ্ট হইতেছে গা। দোকানদারও জানি কইতাছে একটা কাস্টমারে পাইলাম, আগে দুই দিন দুইটা খুঁজতে খুঁজতে গেছে পাইছে না, আজকে ঝাল লেগে জুতা হেরে নিয়ে এলাম, এরপরও হইতেছে না। দোকানে এত জুতা দেখেন, জুতা দোকান কিন্তু একদম ভর্তি, কিন্তু জুতা যে পরবো তার তো আর পছন্দ হইতেছে না, তার তো মাথা নষ্ট। তুই পরবি আর খুলবি, জুতা পরতাছে আর খুলতাছে? ঠিক আছে, একটু হাঁটস না, ঠিক আছে। বহু কষ্টে এক জোড়া জুতা পছন্দ করাইলাম, এই জুতাটা পছন্দ করাইলাম যেটা ওখানে পড়ছে, তাও পছন্দ করতেছে না, জোর করে করলাম। আগে যখন যেটা নিছিলাম ওইটা আসলো 289 টাকা, এরকমই কত আসলো, আর ওখানটা হয়েছে 1050 টাকা। তাহলে আমার লাভ হয়েছে না, লস হয়েছে? এরপর বাইরে হয়ে গেলাম গা মল থেকে, এখন স্কুটিতে উঠতেছি ওখান থেকে বাইরে গেলাম গা। আইলে ওখানে আবার বৃষ্টি, কালকে থেকে দুই দিন ধরে নসিবটা ভীষণ খারাপ, কালকে বৃষ্টি আজকে বৃষ্টি, ওখান দেখি কোন জায়গার যাই। আরো শপিং কিছু বাকি আছে, ইনি করে লই। বাড়িতে আয়া করলাম, আজকে আয়া পড়ছে বৃষ্টি, আজকে বেশি বৃষ্টি না, হালকা হালকা ভিজছে। ওইখান থেকে বাইরে ঢুকছি শপিং মলে, পূজার শপিং করতে, কাপড় চোপড় কিনতে। তো কাপড় তো পাইছি না, যেটা পাইতেছি সাইজ হইতেছে না, যার কারণে লো হইছে না। এরপরে চার্ট কিনতে যাই আধা ঘন্টা, আধা ঘন্টা দাঁড়াইতে দাঁড়াইতে কোমর আমার পুরো ব্যথ হয়ে গেছে গা, ইচ্ছা করছে ফালাই দিয়ে আয় করি চারটা। এতক্ষণ কি দাঁড়ায় থেমন যায় এক চার্টের লেগে, না খালি কি তবে যাক। জুতা একবার আনলাম, আগে আনছি কম দাম দিয়া, অহন আনছি বেশি দাম দিয়া, অহন লাভ হয়েছে। অহনের দাম হয়েছে 1050, এটা আনছি ওখানে। জুতাটা তো খুব ভালো আছে, একদম সফট। আর শপিং মলে যাইয়া ড্রেস তো পাইছি না, টুকটাক ইনার টিনার ইডি লইয়া, টুকটাক ইডি লইয়া আয় পড়ছে। আর চারটে এবারে তাই পড়ছে, আর আমার টাইমটা পুরোটা নষ্ট হয়েছে। টাউনে বাইরেতে ইচ্ছা করে না, কারণ টাউনে বাইরে নিয়েই টাইমটা নষ্ট। চাপ খাইছি না কিন্তু কখনো, আর ওইখানেও কিন্তু খাইছি না, বাসনে একবার খামো, তো বৃষ্টি দেখে আর খাওয়া হয়েছে না। আমরা শপিং মলে দিয়া হয়ে গেছে গা সবজি মার্কেটে সবজি কিনতে, যদি না যাইতে তাহলে তখন আরও লস হইতো, আরও লেটে তুলে আইতে হইতে, কারণ বৃষ্টি এ পড়ছে, বৃষ্টির মধ্যে তো কাজ করে মজা লাগতেছে না। তো হয়ে গেছে গা সবজি কিনতে, আমরা গেছি গা শপিং মলে। তো আমরা শপিং শেষ হইতেছে না, হ্যাঁ সবজি কিনা এ পড়ছে, শপিং আর করছি কি তা কিছু তো পাইছি না। টি শার্ট কিনতে হইলে পাইছে না পূজার লেখা, এরপরে জিন্স কিনতে হইলে জিন্স প্যান্ট, তো জিন্স প্যান্টটা পাইছে না, জিডি জিডি পাইতেছে,
নতুন ডিজাইন বাইরেছে, উপরে সিফা নিচে দিয়ে একদম ছড়ানো। তো যদি পাইতেছে সবটি সাইজ বড়, ছোট কোনো সাইজই পাইছে না, তাইনের সাইজের নাই। তাহলে তো একটু মোটা বেশি, এলাকা তাইনের সাইজের নাই, সবটি সাইজ বড় বড়। তো জুতা লইয়াই বাড়িতে পড়ছে, আর চাট লইয়া অনেক বইয়া বইয়া চাট খাইতে বইয়া গেছে। তখন ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে চা বসাবো, চা খামো। সন্টু সবারই কয়ে দাও গুড নাইট, কয়ে দাও কয়ে দাও গুড নাইট, গুড নাইট আমি বাই দিয়াম, কয়ে দাও গুড নাইট, কয়ে দাও গুড নাইট, কও গুড নাইট, গুড নাইট কয়ে দাও, গুড নাইট কয়ে দাও, বাড়ি চলো, হো বাড়ি যাবো তো, গুড নাইট কয়ে দাও, আমি বাই দিয়াম, গুড নাইট। আহ তোর থেকে তো ভালো আছে, কিউন তো সুন্দর, গুড নাইট কিছু সবারই। তো রাত্রে বাজে মানে 10টার উপরে হে হনে আইসে ঘুরতে, আমরা খাওয়া দাওয়া পরে গেছিলাম ছাদে ব্রাশ করতে। তো তখন হে দেখছে পারি থেকে, তো দেখে কইছে হে আইবো ছাদে। তো এরপরে হে যায় নি আইছে, তো কিছুক্ষণ খেলছে, তো খেলাধুলার পর ওখান থেকে জামুগা থাকতো না আর, বেশিক্ষণ থাকতো না, ঘুমার সময় এসে কাজ থাকতো না। তো আমরাও খাওয়া দাওয়া শেষ, আজকেও রাত্রে খাওয়া হয়েছে রুটি। অন্তত বেশিরভাগ সময় রাত্রিবেলা খাওয়া হয় রুটি, দুপুরবেলা ভাত, সকালবেলা ভাত। তাও শুধু আমি আর আমার মেয়ে ভাত খাই সকালবেলা দুপুরবেলা, হে খায় না, হে একবারে খায়। যদি রুটি থাকে তাহলে রুটি খায় সকালবেলাও, আর না থাকলে ভাত খায় এক টাইম, আর সারাদিন কিছু খাইতো না, কিছু খাইতো না বলতে মানে শুধু ভাত খাইতো না, এর ফাঁকে হয়তো কিছুক্ষণ পর চা খাইবো, লাল চা, এরপর বিস্কিট খাইলো, একটু হয়তো একটু ফ্রুটস খাইলো, মানে টুকটাক ইটা হিটা খায়, একবারে খায় না যা না, কিন্তু ভাতটা তার খায় না। আবার রাত্রেবেলা খাইবো রুটি, মানে তাই না, এবার পেট কমাইবই, যদিও মোটামুটি 5 কেজি ওয়েট কমাই এলাইছি, 5 কেজি না 6 কেজি কমাই এলাইছি, তাইলে এবার কমাই ছাড়বো। তো আমার তো সম্ভব হয় না, আমি রাত্রেবেলা রুটি খাইলে অনেক সময় দুপুরবেলা যদি একটু ভাত থাকে তাহলে 2টা রুটি খাই আর একটুখানি ভাত খাই। তো আজকে দুপুরবেলার আসিল না, তো যার কারণে রুটি খাইছি, 3টা রুটি খাইছি, কিন্তু রুটি খাইলেও না আমার কেন জানি আসফুস মিটে না, মানে মন ওই যে কিছু জানি খাইছি না খাইছি না খাইছি না, মানে একটু অধুরা থাকে জায়গা, মানে কিচ্ছু খাইছি না, মানে কি মানে খাওয়ার একটা চাহিদা থাকে জায়গা। এবার সকালবেলা যখন ভাতটা খামো তখনই যায় মনটা তৃপ্তি হইব যে না আমি খাইছি, যে সারা রাত্রে উপাস থাকলো আমি অক্ষরে খাইছি। আমার একটা স্বভাব আছে, বান্দরও মতো শুধু সোল চুলকাই, মানে চুলকাইলেও হাতি ডাইব, না চুলকাইলেও হাতি ডাইব, এটা অভ্যাসটা কি আমি জানি না। আচ্ছা যাই হোক, তো আজকের লেগে ব্লগটা এখানেই শেষ করতেছি, কালকে সকালবেলা আবার দেখা হইব সবার সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাল লাগলে অবশ্যই লাইক করেন আর একটু কমেন্টের মাধ্যমে জানাইন। আর যারা নতুন দর্শক আছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। সবাইকে গুড নাইট, টাটা।